বন্ধুরা সবাই কেমন আছেন? নাহার ক্রিয়েটিভের নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। এটা হলো নাশনের দিনমাদার ব্লগ। এটা 17 সেপ্টেম্বর 2023 শ্যুট করা হয়েছিল, কিন্তু এতদিন ধরে আমি ব্লগটা দিইনি, কারণ আমার এমনি ইচ্ছা ছিল যে ওর বিয়ের আগে আগে ব্লগটা দেব, তো তার জন্য দিইনি। তো আমরা এটা আগের দিন রাত্রের ভিডিও, যখন আমরা মেহেন্দি পড়ছিলাম তখন একটুখানি ভিডিও করেছিলাম। তো সকাল হয়ে গেছে আর আমরা চলে এসেছি ওদের বাড়ি। তো সকাল থেকে তো অনেকই কাজ থাকে দিন বাঁধা যেহেতু, তো এখানে রাঁধুনি রান্না করছেন সমস্ত সরঞ্জাম নিয়ে। এই হাঁড়িতে রান্না হয়েছে কিমা, তো মাংসের কিমাটা হয়েছে, যেটা লুচি বা নানপুরি হবে, যেটা দিয়ে খাওয়া হবে তার জন্য। তো আমাকে ওই জন্য কিমাটা একটুখানি টেস্ট করার জন্য দিয়েছে নাসরিন এনে, যে কেমন হয়েছে দেখতে। তো খেয়ে দেখলাম বেশ টেস্টফুল হয়েছে, আর আমার তো এরকম হাঁড়ি থেকে তুলে চেগে খেতে অনেক ভালো লাগে, তো বেশ মজা লাগছিল। কুটুমজন তো সবাই বিকেলের দিকে আসবেন, তো সকাল থেকেই ওই জন্য রান্নার তোড়জোড় হচ্ছে। মোটামুটি অনেক রান্নাই হয়ে গেছে, আর এখানে এখন হচ্ছে মাটনটা। তো মাটনটা দেখতে কেমন লাগছে দেখুন, এই মাত্র মশলা দেয়া হচ্ছে, এখন কাঁচা লঙ্কা বাটা দেয়া হয়েছে, আর এবার আস্তে আস্তে মশলা দেয়া হবে। তো মাটনটা মোটামুটি একটুখানি রান্না হয়ে যাওয়ার পর আমাকে আবার নাসরিন এনে দিয়েছিলো একটু টেস্ট করতে। তো মাটনটা বেশি হয়ে গেছিলো চর্বির পিসগুলো, মাটনের পিসগুলো মানে মাংসের পিসগুলো একটুখানি কম দিয়েছিলো, চর্বির পরিমাণটা একটুখানি বেশি হয়ে গেছিলো। তো ভালোই লাগছিলো, মাটনের চর্বি খেতে তো এমনি সবারই ভালো লাগে, আর মাটন খাওয়াটাও যদিও খুব কম হয়, তো যাই হোক দেখলাম যে খুব ভালো হয়েছে। আর এত তখন গরম ছিল যে আমি যে ঘুরে ঘুরে ভিডিও করব সেটার এনার্জি আমার ছিল না, প্রচণ্ড গরম, আর ওদের ঘরে আরও গরম লাগছিল, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, সারাক্ষণ ফ্যানের নিচেই বসেছিলাম। এখানে এখন ওই নানপুরি বানানোর জন্য আটাটা মেখে রাখা হবে, তো তার জন্য ময়দা চেলে নেওয়া হচ্ছে, ময়দাগুলো চেলে নেওয়া হচ্ছে, আর ইস্ট এগুলো ঠিকঠাক করে দুধের সঙ্গে মিশিয়ে মেখে রাখতে হবে, যেহেতু 2-3 ঘন্টা, তার জন্য সেটাই রেডি করে রাখা হচ্ছে। যখন আসবেন তার আগে সময় মতো আন্দাজ করে গরম গরম ভেজে দেওয়া হবে। তো বাড়ির লোক সবাই মিলেই হাত লাগিয়ে জিনিসগুলো করে নেওয়া হচ্ছে, একজন রাঁধুনি রাখা হয়েছিল যিনি রান্নাগুলো করে দিয়েছিলেন, আর ময়দা মাখাটা আমাদেরকে করতে দিয়েছিলেন। তো আমাদের বাড়ির কাকিরা বা আমার আম্মাজি পাপারা সবাই মিলেই ময়দাটাকে মেখে রেখেছিলেন, আর ওনারা চলেই এসেছেন। আর তার আগে কিছুক্ষণ আগে এইভাবে মিষ্টিগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে, দেখুন মোটামুটি অনেক ধরনেরই মিষ্টি আনা হয়েছে, প্লেটে খুব সুন্দর করে মিষ্টিগুলো সাজিয়ে নেওয়া হয়েছে। আর লেগ পিস দেওয়া হবে, চিকেন লেগ পিস, তো ওই জন্য চিকেন লেগ পিসটা এখানে ভাজা হচ্ছে। চিকেন লেগ পিস তো এমনিতে একটু ধীরে ধীরে ভাজতে হয়, নাহলে ভালো করে না ভাজা হলে খেতে ভালো লাগে না, কাঁচা থাকে, তার জন্য একদম জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে তারপর এটাকে তুলে সার্ভ করা হবে। আর এখানে পাপা কাকা কাকি এনারা সবাই মিলে লুচিগুলো ভাজছেন, মানে নানপুরিগুলো ভাজছেন, তো খুব সুন্দর হচ্ছে, একদম খুব সুন্দর ফুলছে নানপুরিগুলো। তো এইগুলো মোটামুটি রেডি হয়ে গেলেই আমরা ওনাদেরকে দিয়ে দেব, ওনারা মোটামুটি চলেই এসেছেন। লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে আর গরম গরম একদম প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি। আমাদের এখানে দিন বাঁধা এরকমই হয় বেশিরভাগ, অনেক ক্ষেত্রে অনেকে সকালবেলায় আসেন, সারাদিন থাকেন, খাওয়া দাওয়া সব কিছু থাকে, তো এনারা বিকেলের দিকেই আসছেন, সারাদিন থাকার ওনাদের ইচ্ছা নেই, তাই বিকেলবেলায় নাস্তাটা করে দেওয়া হবে এবং নাস্তার পরে একটু ফলের নাস্তা দেওয়া হবে, আর একটু সন্ধ্যাবেলায় কথাবার্তা বলে চলে যাওয়ার পরে একটু চাটা দেওয়া হবে। তো তার জন্য ফলের নাস্তাও মোটামুটি রেডি করা হচ্ছে অন্যদিকে, আর ওর বিয়ের ডেটটাও ফিক্স হলো 21শে জানুয়ারি, বেশি দিন আর নেই, সামনেই 21শে জানুয়ারি চলেই এসেছে। বিয়ের তোড়জোড় প্রায় শুরু হয়ে গেছে, সেই ব্লগগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব পরে পরে। নেক্সট ব্লগগুলো আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য সবাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। পরের ব্লগগুলোতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।